কে আমি কেয়ার কোম্পানিতে কাম করি, তখন ইংলিশ ইম্পর্টেন্ট লাগে আমার কাছে। ইদেশ অফরে তখন ইন অফরে ইংলিশ ইম্প্রুভ হয়েছে অনেকটা। আমি গত সপ্তাহে ক্লাস করছি বাইরে এখানে, এবং ভাই আমার খুব ভালো টিচ করছে এবং আমি পরীক্ষা দিয়েছি, আমি এক্সাঞ্জে পাস করছি ইনশাআল্লাহ, এবং ভালো মার্ক নিয়ে পাস করছি। আমি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য করছিলাম, কেয়ার ওয়ার্কের কাজ করি। আর এখানে লার্নিং হবে অনেক ইম্প্রুভ হয়েছে আমার ইংলিশ, মাশাল্লাহ অনেক ভালো লাগছে, অনেকটুকু শিখতে পারছি, বুঝতে পারছি এখন কেয়ারও অনেক ইংলিশ বলতে পারবো। আমি ডিপেন্ডেন্ট আছি এখন, আমি ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করতে যাচ্ছি, এই জন্য আমাদের B1 টেস্টের প্রয়োজন। তাই আমরা লার্নিং হাব ইংলিশে আমরা এখানে আসছি। এখানে আমাদের স্টুডেন্ট যারা আছে অনেকে অনেক দূর থেকে এখানে আসতেছে, অনেকে আসতেছে ডেগেনহাম থেকে, অনেকে আসতেছে আপনার এই হিথ্রো এয়ারপোর্টের কাছ থেকে, অনেক হোয়াইটচ্যাপেল থেকে এখানে আসতেছে। আসার কারণটা হলো এখানে এই আমাদের সাইফ স্যার যে আছেন, উনি খুব সুন্দর করে আমাদেরকে গাইডলাইন দিয়ে বাংলা সহ বুঝিয়ে আমাদেরকে ইংলিশটা অনেক সহজে বুঝিয়ে দিচ্ছেন। আমাদের লন্ডন লার্নিং হাবে ইংলিশ কোর্সটা এখন আসলে খুবই পপুলার হয়েছে আমাদের কমিউনিটির ভিতরে, কারণ রিসেন্টলি যারা এখানে ইংলিশ শিখতে আসছে এর মধ্যে মেজর পার্ট হলো যারা বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার বিষয়ে এসেছে, তারাই এখন এই আমাদের এখানে ইংলিশ সার্ভিসটা বেশি নিচ্ছে। এর কারণ হলো কেয়ার ওয়ার্কার সেক্টরে এত মানুষ এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু একটা সমস্যা কেউই হাইলাইট করে না, এটা হচ্ছে যে এই সমস্ত কেয়ার ওয়ার্কারের ইংলিশ স্পোকেন অ্যাবিলিটিটা, যার কারণে তারা কিন্তু ইউকে মার্কেটে মার খেয়ে যাচ্ছে। কারণ এদেশে ভালোভাবে ইংলিশ বলতে না পারলে আপনি কেয়ার ওয়ার্কার ক্যাটাগরিতে এদেশে আসে খুব একটা সার্ভাইভ করতে পারবেন না, আপনার এমপ্লয়ার আপনাকে জবের আওয়ার এনাফ আওয়ার দিবে না আপনার ইংলিশটা যদি ওই লেভেলে না হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখছি আমরা খুবই আন্ডারমাইন করি। তো আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা কেয়ার ওয়ার্কার সেক্টরে কাজ করতেছে, যারা এই সমস্যাটা রিয়েলাইজ করছে, তারা কিন্তু আমাদের এখানে এসে তাদের ইংলিশটা ইম্প্রুভ করছে, এবং আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পেরে তাদেরকে একটা এদেশে যে ব্রিটিশ ইংলিশটা শেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং আমরা এক্ষেত্রে সফল কাম হচ্ছি। আমি 5 বছর ধরে ইংল্যান্ডে আসছি, তো ইংলিশ আমার লাগে ইম্পর্ট্যান্ট। নাও আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিতাম, B1 টেস্ট দিতাম, দেন আমি স্যারের এখানে ইংলিশ লার্নিং হাব আইসি, দেন স্যারে বালা হরি আমরা টিচ করা কেলাখান এক্সাম সপ্তাহ, দেন আশা করি আপনারাও সব আইবা ইংলিশ লার্নিং হব। ওয়ার্ক বিষয়ে আমি ইম্প্রুভ করবো, আমি সুইচ করবো, দেন আমার ইংলিশ লাগে, আর আমার জবটাও হইল ইংলিশের উপরে। সো আমরার লাগে আসলে ইংলিশটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা বাংলাদেশে আসলে যেটা ইংলিশ স্টাডি করিয়ে আইসি, ক্লাস করিয়ে আইসি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট শিবুভাই ইজ ভেরি স্ট্রাকচারাল ইংলিশ আমরার এই কাইরা। আমাদের এই লন্ডন লার্নিং হাবে আমাদের যে নেক্সট যে ইংলিশ ব্যাচটা শুরু হবে ওইটা হবে January 24 থেকে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে চলে আসবেন ইনশাল্লাহ।